Glory to Allah, thanks to Allah, Alhamdulillah. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলোর দিশারি অনুষ্ঠানের আজকের শেষ পর্বে আবারও আপনাদেরকে অন্তরন্তস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আমাদের সাথে আছেন আলোর দিশারি অনুষ্ঠানের নিয়মিত মেহমান, লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শাইখুলহাদিস, মিনার পার্ক শাহজালাল মসজিদের ইমাম ও খতিব হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহু। বিরতির আগে আমাদের সম্মানিত কলার ভাই বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন রেখেছেন। শেষ প্রশ্নটা ছিল হুজুরের কাছে যে এক বোন জানতে চাচ্ছেন যে রোজা অবস্থায় তিনি একটা মেশিন ইউজ করেন, আমরা এটা সার্চ করে বের করেছি, মেশিনটির নামটা হুজুর বলবেন, স্লিপ আপনিয়া মনে হয় হুজুর, স্লিপ আপনিয়া, এটা কি এটা যদি ইউজ করেন তাহলে রোজা হবে? পর্যন্ত আমি যতটুকু আমি সার্চ করে আমি যতটুকু আমি বুঝতে পেরেছি যে এটা জাস্ট পানি থেকে একটা অক্সিজন ক্রিয়েট করে তারপরে একটা বাতাস ভিতরে ঢুকানো হয় শ্বাস প্রশ্বাস ইজি করার জন্য। সেই হিসাবে আমার মনে হইতেছে যে এই পানি বা এরকম কোনো জিনিস ভিতরে ঢুকতেছে না, এটা ইনহেলার, তারপরে ওই যে আরেকটা জিনিস আছে কি আজমা ফার্ম যেটা, এটার মতো আমি মনে করতেছি। যেহেতু ইনহেলার এবং আজমা পাম্পের ক্ষেত্রে কিছু ওলামায়ে কেরাম রোজা ভেঙে যায় বললেও নির্ভরযোগ্য ওলামায়ে কেরাম তাহকিক করে যেটা বের করেছেন যে এটার মাধ্যমে কিন্তু যে জিনিসটার ভিতরে যাইতেছে কোনো খাদ্যজাতীয় জিনিস নয়, প্রথমত দুই নম্বর পরিমাণে এত সামান্য, তিন নম্বর এটা বাতাসের সঙ্গে মিক্স হয়ে যায়, সেজন্য নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের মতে এটার মাধ্যমে রোজা ভাঙবে না। আমি মনে করি আপনার এটার মাধ্যমে রোজা ভাঙবে না, কিন্তু এর পরেও যেহেতু কোনো কোনো ওলামায়ে কেরাম বাঙ্গার ফতোয়া দিয়েছেন, আমি যেটা বলি যে সতর্কতার জন্য যদি আমরা না ইউজ করে পারি সেটা উত্তম, আর যদি মজবুরান বাধ্য হিসাবে আমাদের ইউজ করতেই হয় তো ইনশাআল্লাহ রোজা ভাঙবে না, সেটার উপরেই ফতোয়া। এটা সকল ক্ষেত্রেই বলছেন, মানে ইনহেলারের ক্ষেত্রে, ইনহেলারের ক্ষেত্রে যদি কেউ সেহরির টাইমে করে নেন আর সারাদিন চলে যায় এটাই উত্তম, এটাই উত্তম। আর যদি মজবুরান করতেই হয় তো ইনশাআল্লাহ নির্ভরযোগ্য ফতোয়া রোজা ভাঙবে না ইনশাআল্লাহ, কারণ আবার যদি এটার কারণে আপনার সমস্যা হয়ে যায় তাহলে তো এর চেয়ে রোজা আপনার, আর এখন যখন ফতোয়া উভয়টাই আছে আপনি তো আল্লাহ সুযোগ করে দিয়েছেন আল্লাহ। ঘর থেকে যদি বাহির হন আর চাটা কিছু পান করেন, এমত অবস্থায় কি তাসবিহ তাহলিল করতে পারেন? কোনো সমস্যা না এখানে, মানে প্রশ্নের প্রয়োজনও তো আমি মনে করতেছি না, কারণ আমি আগেই বলেছি জিকির এমন একটা নিয়াজ করুন আল্লাহ কিয়ামাং ওয়া কুউদাং ওয়া আলা জুনুবিহিম, দাঁড়ানো অবস্থায়, শোয়া অবস্থায়, চলা অবস্থায়, সর্বাবস্থায় জিকির করা যায়, সেটার জন্য অজুও প্রয়োজন নয়। যদিও অজু ভালো বা বসে করে পারলো বা কিছু কিছু আমি খাইলাম খাওয়ার পরে, ইভেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হাদিসে আসতেছে গোশত খাইছেন খাওয়ার পরে ডাইরেক্ট নামাজে চলে গেছেন, অজু করেন নাই, কিছুই করেন নাই, কুলিও করলেন না, নামাজ তো হয়ে গেল। যদি নামাজ হয়, নামাজের তিলাওয়াত হয় তাহলে জিকির তো করতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ, কোনো সমস্যা হবে না। আল্লাহ যেন আমাদের সবাইকে এই বিষয়ে আসলে একটু, মানে অনেক সময় অনেক ভুল ধারণা থাকার কারণে অনেক আমল থেকে আমরা মাহরুম হয়ে যাই, আর অনেক সহজ জিনিসকে আমরা কঠিন বানিয়ে ফেলি। ইসলাম কিন্তু খুবই সহজ জিনিস, কিন্তু আমরা চাইলে আদ-দীনু ইউসরুন বেশ সবে বরাত নিয়ে এক ভাই জানতে চাচ্ছেন পালন করবেন না বিরত থাকবেন? ইনশাআল্লাহ অনেক অ্যাডভান্স, এখন কোন মাস? এখন থেকে আরো সাড়ে তিন চার মাস মাশাআল্লাহ। বরাতে কিছু বেদাত আছে এর মাঝে কোনো সন্দেহ নেই, অনেক লোক অনেক বেদাত করে থাকেন সব বরাতকে কেন্দ্র করে, যে এই নামাজ পড়তে হবে, এই সিন্নি করতে হবে, যেগুলার কোনো বৃত্তি নাই এগুলা বেদাত, বেদাতকে বেদাত বলতে হবে, ব্ল্যাককে ব্ল্যাক বলবেন, হোয়াইটকে হোয়াইট বলবেন। কিন্তু সবে বরাত যে এই শাবানের মাসটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এক তো যেহেতু রমজানের আগের মাস, দ্বিতীয়ত এই মাসে নবী ইসলাম বেশি রোজা রাখতেন, তৃতীয়ত নবী ইসলাম বলছেন যে সারা বছরের আমল নামা এই মাসে উঠানো হয়, চতুর্থ 15 তারিখের রাত্রে সাহাবা তাবিন তবে তাবিন আমল করেছেন, নবী ইসলাম তরকিব দিয়েছেন, যদিও ইনফেরাদিভাবে কিছু হাদিসের মধ্যে কিছু কালাম থাকে কিন্তু এরপরেও একই রাত্রের ফজিলতের ক্ষেত্রে প্রায় 10 জন থেকে বেশি সাহাবা কালাম থেকে রাওয়ায়েত থাকার কারণে এই রাত্রের ফজিলত মজিয়ত এবং এই রাস্তায় একটা গুরুত্ব আছে, সে কথা অস্বীকার করা যাবে না। জাযাকুমুল্লাহ। এক বন্ধুটি প্রশ্ন করেছেন যারা, মানে আল্লাহ এখন পর্যন্ত যাদেরকে মানে সন্তান দেননি, সন্তান পাওয়ার জন্য কি কোনো দোয়া আছে বা কি করবেন? হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম দোয়া করেছিলেন যে সময় হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলা আনহার তালাবদ্ধ গড়ে ফ্রুট এবং যেটা আনসিজন, যেটা সিজনওয়ারি নয়, মার্কেটে পাওয়া যাইতেছে না এরকম কিছু ফ্রুট যখন হযরত মরিয়মের সামনে উনি খাইতেছেন দেখলেন, অথচ দরজা বন্ধ, এখানে কেউ ঢুকারও কোনো চান্স নাই, কেউ দেওয়ারও চান্স নাই বা মার্কেটে পাওয়া যাইতেছে না, জিজ্ঞেস করেছিলেন এটা কে দিয়েছে,
তো উনি বলেছিলেন আন্নালাকে হাজা কালাত হুয়া মিন ইনদিল্লাহ, যেটা আল্লাহর পক্ষ থেকে। তখন আমার মনে জাগলো যে আল্লাহ যদি বন্ধ করে এইভাবে যেটা মার্কেটে পাওয়া যাচ্ছে না এরকম ফ্রুট দেওয়ার ক্ষমতা যে আল্লাহর আছে, আল্লাহর সব কিছু ক্ষমতা আছে। তখন উনি দোয়া করেছিলেন রব্বি লা তাযারনি ফারদান ওয়া আনতা খাইরুল ওয়ারিসিন, আল্লাহ তুমি আমাকে একা ছেড়ো না, আপনি তো আমার পরবর্তীতে একজন ওয়ারিস হিসাবে এটা সন্তান দিতেই পারো, রব্বি হাবলি মিনাস সালেহিন, আপনি সে দোয়া করতে পারেন ইনশাআল্লাহ। বা আপনি আমরা বাংলা ভাষায় দোয়া করেন, ইংলিশ ইংরেজিতে আপনি যে ভাষা পারেন আল্লাহর কাছে আপনি দোয়া করেন, আল্লাহ সব ভাষা বুঝে, আপনার মনের ব্যথা আল্লাহ খুব ভালোই বুঝবে, আপনি আল্লাহর কাছে চান ইনশাআল্লাহ, নিরাশ হবেন না আল্লাহ অবশ্যই। আর এবং আম্বিয়া কারাম যারা শিক্ষা দিচ্ছেন রব্বি হাবলি মিনাস সালেহিন, নেক্সট সন্তান চাবো, খালি সন্তান নয়, নেক্সট সন্তান আল্লাহর কাছে আমরা চাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনি দোয়া করতে থাকেন আল্লাহ ইনশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক আপনি এবং যারা এভাবে সন্তান কামনা করতেছেন সবাইকে যেন আল্লাহ পাক নেক সন্তান দান করেন। আমি জাযাকুমুল্লাহ। স্বামী যদি ফ্যামিলি মেম্বারদেরকে খুব গুরুত্ব দেন না বা তাহলে মানে কোনো দোয়া আছে কিনা? দোয়া তো করব, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা, এই দোয়া তো করবই। আর যে কারণে গুরুত্ব দেন না, এই কারণগুলো চিহ্নিত করে এই কারণগুলোর জন্য আমরা সুরাহা করতে পারি সেটা লক্ষ্য রাখতে হবে। স্বামী এবং স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে যদি কোনো সম্পর্কর অবনতি হয়, কোন কারণে অবনতি হলো সেই কারণ চিহ্নিত করে আমরা চেষ্টা করবো এই কারণ থেকে যেন আমরা বেরিয়ে আসতে পারি। দুই নম্বর, স্বামী বা স্ত্রী কোনো সমস্যা হলে ওনাদের আপন ফ্রেন্ড যারা আছে যাদের কথা ওনারা শুনেন, ওনাদের মাধ্যমে ওয়ান টু ওয়ান বৈঠক করার মাধ্যমে উপদেশ এবং অ্যাডভাইসের মাধ্যমে আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। এবং আল্লাহর কাছে আমরা দোয়া করবো যাদের সহযোগিতা নিলে এই কাজের সমাধান হয় তার কাছে সহযোগিতা নিয়েও আমরা এই সম্পর্ককে সুন্দর করে আমরা চেষ্টা করবো, নিরাশ হব না ইনশাআল্লাহ, কন্টিনিউ চেষ্টা করতেই থাকবো ইনশাআল্লাহ, আল্লাহর পক্ষ থেকে সমাধান আসবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। একটি কথা হুজুর, শুধু বোনের ক্ষেত্রে নয়, মানে আমরা কিন্তু স্বামী এবং ওয়াইফ চুজ করার সময়ও আমরা যদি আল্লাহ রসুলের হাদিসকে যদি আমরা প্রাধান্য দিই, যে আল্লাহ রসুল ফাজফার বিজাতির দিন বলেছেন, আমরা অনেক সময় এটা আমরা করতে পারি না, এরপরেই আমরা অনেক সময় সমস্যায় পড়ি। আল্লাহ আল্লাহ চাইলে তো অনেক সময় এর বিপরীত হতে পারে, কেউ বলতে পারেন যে এর বিপরীত পেয়েছেন, কিন্তু আল্লাহ রসুল যে কথাটা বলেছেন যদি আমরা এটা গুরুত্ব দেই। অবশ্যই অবশ্যই, প্রথম থেকেই আমরা আগ থেকে যদি আমরা চয়েস করার ক্ষেত্রে আমরা এইভাবে চিন্তা করে চয়েস করি, রসুল ইসলাম বলেছেন যে এখানে ইস্তেহারা করবো প্রয়োজনে আমরা এই সমস্ত সিফত এবং গুণ দেখে আমরা একজন দিনদার পাত্র বা পাত্রীকে আমরা প্রাধান্য দিব, অনেক গুণের কথা নবী ইসলাম বলেছেন। সেই দিকে লক্ষ্য করে যদি প্রথম থেকে আমরা করি তো ইনশাআল্লাহ হয়তো পরবর্তীতে আমাদের অনেক সমস্যায় পড়তে হবে না। যারা পড়ে গেছেন তাদের তো একটা সমাধান আল্লাহর কাছে চাইয়া এবার কন্টিনিউ করার চেষ্টা করে। অনেক সময় তো হুজুর আপনারাই বলেন যে এই সব পরীক্ষা স্বামী স্ত্রীর এই যে এই সময় যদি সবর করতে পারেন, দোয়া করতে পারেন, তাহলে আল্লাহ মানে আমল করে হয়তো তিনি এই জায়গায় পৌঁছতে পারবেন না। এই সবর করার কারণে স্বামী হতো বা স্ত্রী যদি কেউ কাউকে কষ্ট দেন সবর করতে পারবেন। বুজুর্গের ওয়াইফ বলেছিলেন স্বামীকে যে আপনিও জান্নাতি আমিও জান্নাতি, কেন? কারণ আপনার মতো একজন উনি স্বামী দেখার ক্ষেত্রে খুব সুন্দর ছিলেন না, আর স্ত্রী অত্যন্ত সুন্দরী ছিলেন। তো উনি বলেন যে আপনার মতো একজন স্বামী পেয়ে আমাকে আল্লাহ পাক সবরের তৌফিক দিয়েছেন, আর আপনিও আমার মতো একজন যোগ্য এবং সুন্দরী স্ত্রী পেয়েও আপনি শুকরিয়া আদায় করেন, সেজন্য শুকুরগুজারের জন্য জান্নাত, সবর কোনার জন্য জান্নাত, সাবিরের জন্য জান্নাত, শাকিরের জন্য জান্নাত। আপনি সাবির আর আমি হলাম, আপনি শাকির আমি হলাম সাবের, সেই হিসাবে কোনো এক পক্ষ যদি কমি হয় আপনি সবর করবেন, আপনি হবেন সাবের বা সাবেরা, আর উনি হবেন শুকুরগুজার গ্রেটফুল। তো শাকির ও সাবির যারা গ্রেটফুল হবেন, যারা পেশেন্ট এবং সবর করবেন, উভয়ের জন্য জান্নাত। আল্লাহ আকবার। এই কথার সাথে হুজুর আজকে শুরুতে আপনি বলছিলেন যে আল্লাহ দুনিয়াতে তিনটি জিনিসকে ভালোবাসেন, শাকির এবং সাবির। জি জি জি, এটা আসলে জি। আল্লাহু আকবার। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি ভাই, আমার দুইটা প্রশ্ন আছে। জি, সূরা নিসা এবং সূরা মায়দার মাঝে কয়েক আয়াতের মাঝে আইছে দেখলাম যে আল্লাহ হই রাত নে তোমরা ইহুদি এবং নাসারা হলরে তোমরা এগুলা কথাগুলার যেটা আমি বুঝতে পারি, এখানে আল্লাহ নিষেধ ধরা নিতে ইহুদি এবং নাসারার সাথে তোমরা বন্ধুত্ব করিও না, কিন্তু আমরা তো উলামা হলে কইরা নিতে তুমি তোমার যেও যে ধর্মীয় রোগ তারার সাথে বালা ব্যবহার করো, বন্ধুত্ব করো বা এরার সাথে সম্পর্ক বজায় রাখো। প্রথম প্রশ্নটা আমরা বুঝতাম পারছি, দ্বিতীয় প্রশ্নটা কই ভাই? প্রশ্ন হইলো আপনার আল্লাহুম্মা আজিনা মিনান নার, এই দুয়াটার অর্থটা আমি বুঝতে পারলাম। জাযাকুমুল্লাহ খাইর, জাযাকুমুল্লাহ খাইর। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার কি প্রশ্ন? হুজুর, আমার দুইটা প্রশ্ন দেব, আমি লাইন রেখে যাব না, অত সময় যদি লাগাম। আপনি পেয়ে গেছেন তারপরেও? জি, আমি মনে হয় এখন 50 বার ঘুরে গিয়েছি। আল্লাহ আপনার জাযা খায়র আতা ফরমাক। জি, আমার ফোনটা আবার টানি পানি দিছি। জি, আমরা শুনলাম আপনি কইবানি। জি, ওই দুইটা কথা মারতাম চাইছি। জি, আমরা শুনলাম আপনি কইবানি। আমরা উনি আর আমরা এখন ডাইরেক্ট আপনি আমরা লাইভ আমরা লাগে মাত্র আপনার কিতা প্রশ্ন হোকা। আচ্ছা, আমার প্রশ্ন আছে বুঝুন, আমি আমার দুইটা আত সমস্যা রে, খালি আত দাতা আতার আছি আছি গুটা গুটা। জি, তার মাঝে খুব বেশি বেদনা হয়, আমি চাইছিলাম আর কি আপনার আসার দোয়াটাই আমার এই চাইয়ে দিতা। আমার এটা রুখে পরিণত, ডাক্তারের ঔষধ দিয়ে মালিশে কিচ্ছু কাম করেন না। সে আমার যদি আল্লাহ রাস্তার একটা দুয়াই কাইয়া দিন, ঠিক আছে, আমার আটটা ফুকাইয়া দিলে কমলো নেয়ার নাই, আপনারা নাম্বার দিলে আমি আপনারা গৌরবীয় যোগাযোগ করি। আমি আল্লাহ, আর এরপরে আর কোনো প্রশ্ন আছে নি আপনার? আমরা দোয়া করি আল্লাহ আপনার কামিল শিফা দান করুকা, আর আমরা সাথে যারা আছেন সবর গেছে অনুরোধ করবো যে আপনার লাগে দোয়া করতাম ইনশাআল্লাহ। এটলিস্ট সবে আমিন হইবা যে আল্লাহ তান্ডে শিফা দান করুকা। জাজাকুমুল্লাহ খায়ের। আর হুজুরে খইবানি ইনশাআল্লাহ এই বিষয়ে। আমরা পরবর্তী কুলে যাচ্ছি, দেখে কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, কলার কে শুনতে পাচ্ছেন আমাদেরকে? আসসালামু আলাইকুম। হ্যালো। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটা প্রশ্ন ভাই, একটু জোরে কইবানি প্লিজ। হ্যালো, আমার একটা প্রশ্ন ভাই। জি বলেন। এই মহিলাদের মুখে যে রুমাল উঠে এগুলো দূরীভূত করার জন্য কোনো ব্যবস্থা আছে কি? মুখের কথা বলছেন? জি জি। আর কোনো প্রশ্ন আছে নাকি আপনার? জি জি। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। কলটা মনে হয় ড্রপ হয়ে গেছে, আমরা একটু আনসারের দিকে যাই, আবার ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। সুরা নিসা এবং বিভিন্ন কোরআনের বিভিন্ন সূরার কথা বলছেন যে আল্লাহ বলেছেন যে তোমরা ইহুদি নাসারাদের সাথে বন্ধুত্ব না করার কথা বলেছেন, তাহলে অনেকেই আবার উৎসাহিত করেন যে তাদের সাথে সুন্দর ব্যবহার করতে। তার মনের মধ্যে প্রশ্ন জেগেছে, আল্লাহু আকবার, আমরা এই আয়াত এবং আয়াতের মর্ম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কেরামের লাইফ লাইফস্টাইল এবং ওনাদের আচরণ ব্যবহার থেকে এইটার সমাধান আমরা পেয়ে যেতে পারি যে বন্ধু বা আউলিয়া যেটা বলা হয়েছে, যে আমরা আমাদের ধর্মের ব্যাপারে যে সমস্ত যেগুলো আছে এই সর্বক্ষেত্রে তাদের সঙ্গে এমন সাদৃশ্য হয়ে যাওয়া যে তাদের সব কিছুকে আমরা কপি করে ধর্মের যে একটা আইডেন্টিটিটা রয়েছে সেটাকে হারিয়ে ফেলা, এই পর্যায়ের বন্ধুত্বকে নিষেধ করা হয়েছে। কিন্তু একজন নেইবার হিসাবে, আমার সাথী হিসাবে, কলিগ হিসাবে বা আমার একজন ফ্রেন্ড বন্ধু হিসাবে, তার সঙ্গে যদি আমি ভালো ব্যবহার করি, এটা রসুল আকরাম নিজেই করেছেন এবং করার কথা বলেছেন। ইভেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘটনা, যে একজন ইহুদিকে মেহমান বানানোর পরে কী পরিমাণ কষ্ট হয়েছিল, শেষ পর্যন্ত রসুল কী আফসোস করেছিলেন সেটা আমাদের প্রত্যেকের জানা। এবং রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইভেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার তো সবসময় খেদমতে একজন ইহুদি মহিলা, উনি আল্লাহ নবী করে কাজ করত এবং কাজ অযথা আয়েশা কোনো ভালো কোনো কাজ করলেই, কোনো হয়তো কোনো সময় দান করেছেন বা কোনো কিছু ওনাকে গিফট দিয়েছেন, খুশি হয়ে ওই মহিলা অযথা আয়েশাকে বলতো, আযা কিল্লাহু মিন আযাবিল কবরি, আল্লাহ আপনাকে কবরের আযাব থেকে আপনাকে রক্ষা করুন। এবং তিনি রাসূলকে জিজ্ঞাসা করলেন, রাসূলুল্লাহ, এইভাবে উনি মহিলা বলতেছেন কবরের আযাব কি সত্য? রাসূল বলেন অবশ্যই। এরপর থেকে নবী ইসলাম প্রায় প্রত্যেক নামাজের পরে আযাবের খবর থেকে পানা চাইতেন। তো রসুল ইসলাম একজন মহিলাকে ব্যাখ্যা করেছেন। তো এই ব্যবহার যেটা, এটা অবশ্যই আমরা করবো, এটা আমাদের আখলাক। সিলমান কাতোয়াকা ওয়াফু আম্মাং জলামাকা ওয়াহসিলামান আসা ইলাইক, নবীজি বলেন তোমার সঙ্গে সম্পর্ক কাট করলে তোমার সঙ্গে সম্পর্ক রাখো, বাদ বার করলে ভালো ব্যবহার করো, উত্তম ব্যবহার করো, এটা আমরা করবো ইনশাআল্লাহ আমাদের ব্যবহার দেখে। যে হাদিসের কথা হজরত, যে ওলিজারিকা আলাইকা হাক্কুন, এখানে তো কোনো মুসলিম অমুসলিম বরং হাদিস এটা বলে, যদি আমার নন মুসলিম যদি আমার নেইবার হয় তবুও তার একটা হক রয়েছে, আর যদি সে আবার মুসলিম হয় তখন ডাবল হক, যদি আমার আত্মীয় হয়
তাহলে তিন ডাবল হক, অবশ্যই হক রয়েছে, অবশ্যই হক রয়েছে। জাযাকুমুল্লাহ খায়ের। এরপরে দ্বিতীয় প্রশ্ন ভাই করছেন, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, এর অর্থটা কি? ও আল্লাহ, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করো, বাঁচাও। জি, এক বোন দোয়া চেয়েছেন যে তার হাতের মধ্যে গোটা জাতীয় কোনো জিনিস আছে, খুবই ব্যথা, খুবই কষ্টের মধ্যে আছেন, কোনো দোয়া আছে কিনা? হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক, অনেক হাই লেভেলের মুহাদ্দিস, সহজে আমরা বোঝার জন্য আমি বলতেছি, ইমাম বুখারী সাহেবের উস্তাদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত মায়ার সাগেদ, ওনার কাছে এইভাবে একজন হাতের ফুড়া না আঁটুর মধ্যে, পায়ের মধ্যে একটা ফুড়া হয়েছিল, উনি শিকায়ত করেছিলেন। উনি অ্যাডভাইস করেছেন যে আপনি কোনো পানির ব্যবস্থা করেন কোনো জায়গায়, টিউবওয়েল বা এইভাবে কোনো কিছু। তখন তার টিউবওয়েল ছিল না, তো আশা করি এই সদকার মাধ্যমে হয়তো আল্লাহ পাক সরি আপনাকে এই বেমার থেকে শিফা দিয়ে দিবে। ওনার হাঁটুর মধ্যে একটা ফুড়া ছিল, এখান থেকে সবসময় পানি বাইরে, তো আলহামদুলিল্লাহ উনি সে অ্যাডভাইস শুনে এভাবে পানির ব্যবস্থা করেছেন কোনো জায়গায় যেখানে পানির প্রয়োজন। আলহামদুলিল্লাহ সে রেজাল্ট হিসাবে শেষ পর্যন্ত ওনার এই এটা সমস্যা যেটা ফুড়া ছিল এটা ভালো হয়ে গেছে। তো আমি এখান থেকে আপনাকে অ্যাডভাইস করবো, সদকা করেন, সদকা এই সময় তো বলা মুসিবত দূর হয়। আপনি হয়তো আপনার গরিব আত্মীয় বা কারো কাজ যদি আপনি এইভাবে পানির ব্যবস্থা করে দিতে পারেন, আমি হয়তো আশা করি আল্লাহ পাক হয়তো এর বিনিময়ে আপনাকে সেবা দিতে পারে। নাম্বার টু, নবিয়ে করিম সাল্লাম উসমান আবুল্লাহ তেকের আওয়ায়ত, আংনাহু শাকা ইলা রসুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজআন ইয়াজিদু ফি জাসাদি মুনযু আসলাম। হযরত উসমান ইবনে আবিল আস উনি বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হওয়া থেকেই আমার হাতের মধ্যে আমি এক জায়গায় ব্যথা পাই, আমি কী করবো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যা ইয়াদাকা আলা আল্লাযী তা'লামু মিন জাসাদিক, তুমি তোমার বডি জায়গায় ব্যথা পাও সেখানে তুমি হাত রাখো, ওয়াকুল, এবং এই দোয়া পড়ো, বিসমিল্লাহ 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 তিনবার, ওয়াকুল সাবা মাররাতিন, তারপরে সাতবার পড়বে, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, ও আল্লাহ তোমার কাছে পানা চাই, আমি যে কষ্ট পাইতেছি যে ব্যথা পাইতেছি সেটাতে কেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো বাঁচাও, আপনি সেই দোয়া পড়তে পারেন। তিনবার বিসমিল্লাহ পড়বেন এখানে হাত রেখে, তারপরে সাতবার পড়বেন, আউযু বিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাযিরু, এরপরে সুরায় ফাতেহা পড়েও আপনি এভাবে ফু দিতে পারেন, কারণ সুরায় ফাতেহা শিফা অনলে খুললে দা, প্রত্যেক বেমারের জন্য সুরায় ফাতেহাও কিন্তু শিফা। জাযাকুমুল্লাহ। হ্যাঁ, এরপরে এক পুন জানতে চাচ্ছেন, কোনো মহিলার মুখে যদি পুরুষদের মতো রোম ওঠে তাহলে এগুলা কি রিমুভ করতে পারেন? অবশ্যই করতে পারেন। জাযাকুমুল্লাহ খায়ের। আমরা দেখি এই মুহূর্তে কে আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে, আমরা দুঃখিত আজকে আর কোনো কল নিতে পারবো না। আপনারা কিন্তু আগামী সপ্তাহে সেম ডে সেম টাইমে আপনারা আপনাদের প্রশ্ন নিয়ে আসবেন, রবি সোম এবং মঙ্গলবারে 10টা থেকে নিয়ে 11:30 পর্যন্ত আপনাদের প্রশ্ন উত্তরের মাধ্যমে আদর্শ আমাদের প্রোগ্রাম সুন্দর এবং সার্থক হয়ে ওঠে। হুজুরের কাছ থেকে আমরা শুরুতে যে আলোচনা শুনছিলাম, আল্লাহু আকবার, চমৎকার আলোচনা। এ বিষয়ে আমরা একটু মানে প্রতিদিনই আমরা চেষ্টা করি, অনেকদিন সময় থাকে না, যে শেষ পর্যায়ে আমরা এই বিষয়ে একটু আলোকপাত করতে, অনেকে হয়তো শুরুতে মিস করেছেন কী আলোচনা হয়েছে, এই বিষয়ে হুজুর একটু যদি বলেন। আমরা যে লেসন পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যেটাকে বেশি ভালো পাইতেন, যে নামাজ এবং আতরকে উনি ভালো পাইতেন, এবং মহিলাদেরকে উনি কিন্তু খুব মর্যাদা এবং সম্মানের চোখে দেখতেন, অবহেলার চোখে দেখতেন না। এছাড়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনার যে কয়েকটি জিনিস উনি ভালো পাইতেন, বলতেন যে আমি আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা, আপনার সম্মুখে বসে থাকা এবং আমার মাল আপনার উপরে খরচ করা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার কথা বললেন যে আমি ভালো পাই যে আমি যেন সত্য কথা বলবো, ভালো জিনিস আদেশ করবো, অসৎ কাজ থেকে নিষেধ করবো। হযরত উসমান যেন বললেন আমি পাই কাউকে খানা খাওয়াইতে যদি ভালো পাই, সালাম আমি প্রচার করবো এবং রাত্রে নামাজ পড়বো। হযরত আলীও বললেন আমি এইভাবে প্রত্যেকের জন্য ভালো কথা বলেছেন। তা আমরা কিন্তু এই সমস্ত ভালো লোকের ভালো অভ্যাস যেগুলো আছে এগুলো আমাদের মধ্যে আনার চেষ্টা করবো। আর এর পাশাপাশি আমি বলবো আমার যে ইয়াং ভাই, আমি ওনার জন্য আসলে অপেক্ষা করেছি, উনি যদি আসতেন তো হয়তো ওনার সঙ্গে আমি আবার হয়তো আলোচনা করতাম, ইনশাআল্লাহ হয়তো আবার ওনার সঙ্গে দেখা হবে। আমি আসলেও এরকম কোনো ইয়াং ভাই যে সময় হাদিস পড়ে বা মোতালা করে খুবই ভালো লাগে, আমি দোয়া করি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই ইয়াং ভাইকে যেন ওনার মোতালার মধ্যে আল্লাহ পাক বরকত দান করেন, এবং আল্লাহ সুবহান ওয়া তাআলা এই হাদিসের মাধ্যমে যেন আমরা
আমাদের জীবন করতে পারি সেই জজ্বা এবং সেই আগ্রহ যেন আমাদের কাছে আল্লাহ পদা করেন, এবং আমরা যেন সঠিকভাবে কোরআন এবং হাদিসকে বুঝে এবং বোঝার জন্য যে উলামায়ে কেরাম আছেন তাদের তত্ত্বাবধানে থেকে যেন আমরা বুঝতে পারি সেই তৌফিক যেন আল্লাহ পাক দান করেন। আমি সেই দোয়া উনার জন্য করি, আমার জন্য করি, সবার জন্য করি, আমিন। আল্লাহ আকবার। হুজুরের কথা থেকে একটি কথা বলতে ইচ্ছে হয়, আমরা অনেক সময় কিন্তু মানে আমরা এই যে ছোট্ট বাচ্চাদেরকে আমরা মানে কোরআন বিশেষ করে কোরআন শুদ্ধভাবে কোরআন পড়ানোর জন্য আমরা চেষ্টা করি বা মসজিদে পাঠাই বা অনেক সময় আমরা হুজুরদেরকে গড়ে নেই, অনেক ক্ষেত্রেই দেখা যায় অনেক প্যারেন্টসরা এটাই চান যে আমার বাচ্চারা খুব জলদি কোরআনটা খতম করুক, এইটাই মনের চাহিদা থাকে। আল্লাহ আকবার। কোরআনের সাথে সাথে আলহামদুলিল্লাহ ওই দেশে অনেক মাকতাবে এখন ইসলামিক স্টাডিজ অনেকগুলাই আছে, মাসালা মাসাইল ফরজ শিক্ষা যেগুলা জরুরি এগুলা তো জানতেই হবে, নামাজে যে সুরা যে দোয়াগুলো আমরা পড়ি এর অর্থগুলো যদি বাচ্চা জানে আমরা জানি তাহলে নামাজের মধ্যে আলাদা ফিলিং থাকবে। এই জন্য শুধু আমরা যদি পেরেশান থাকি যে আমার বাচ্চাকে শুধু কোরআনটা খতম করাতেই হবে, এইটাই আমার শেষ দায়িত্ব, এটা হবে না। ইসলামকে জানতে হবে, রাসুলের জীবনকে জানতে হবে, ইসলামকে জানার পরে যদি সে আমল করে, আপনি একটু চিন্তা করেন আপনার বাচ্চা কোরআন পড়লো আর নামাজের গুরুত্ব নেই, মা বাবার খেদমত করতে জানে না, মা বাবার সাথে অসৎ ব্যবহার করে সুন্দর ব্যবহার করে সুন্দর ব্যবহার করতে জানে না, তাহলে তার কোরআন পড়ে লাভ কী হলো? এই জন্য শুধু কোরআন পড়াই সব কিছু নয়, কোরআনের সাথে সাথে নামাজ পড়তে হবে, তার আখলাক সুন্দর হতে হবে। আল্লাহর রসুল আমাদেরকে জীবনে তিনি দুনিয়ার মধ্যে তিনটি জিনিস ভালোবাসেন, আমার পক্ষ থেকে এই বিষয়টা আল্লাহ আকবার আপনাদের কাছে আমাদের পক্ষ থেকে এই মেসেজ, আল্লাহর রসুল কিন্তু মহিলাদেরকে সম্মান দিয়েছেন, এখানে মহিলাদেরকে অনেক সম্মান দিয়েছেন। আমরা যদি রাসুলকে আদর্শ হিসাবে মানে হুজুর আজকে শুরুতেই আয়াতটাই পড়েছিলেন যে রাসুল হলেন আমাদের জন্য উত্তম আদর্শ, কে বলেছেন? আল্লাহ বলে দিয়েছেন। এখন রাসুল যে মা বোনদেরকে সম্মান দিয়েছেন, আমরা যদি অসম্মান করি, আমরা যদি তাদেরকে বেইজ্জত করি, আমরা যদি তাদের সম্মান হানি করি, অনেক ক্ষেত্রে দেখা যায় আমরা মাদেরকে খেদমত করি সম্মান করি কিন্তু ওয়াইফদের সাথে আমরা অনেক সময় অসুন্দর ব্যবহার করি, এটা কখনো আল্লাহর রসুলের জীবন যদি আমাদের সামনে থাকে তাহলে আমরা এটা কখনো করতে পারি না। মার হক অবশ্যই আমরা আদায় করব, ওয়াইফের হক আমরা আদায় করব, আর ওয়াইফরাও স্বামীদের হক আদায় করবেন। হুজুর শেষ মেসেজটা যদি আপনি এ বিষয়ে একটু বলেন। শেষ মেসেজ আমি এটাই বলবো, রসুলাম যেটা বলেছেন, আতু কুল্লা জি হকিন হকাহু, প্রত্যেক যার যে পাওনা আমার উপর রয়েছে আমরা অনেক প্রত্যেকের পাওনা যেন আমরা পরিশোধ করে দেই, তখন গিয়ে মানে আমাদের আর কোনো বেদাল থাকবে না। স্বামী যদি স্ত্রীর হক দিয়ে দেয়, স্ত্রী যদি স্বামীর হক দিয়ে দেয়, সন্তান যদি মা বাবার হক দিয়ে দেন এবং মা বাবা যদি সন্তানের হক দিয়ে দেন, তো সবাই হক পেয়ে গেল, তখন আর ঝগড়া কোনো প্রয়োজন, শান্তি এমনি চলে আসবে। জাযাকুমুল্লাহ খায়ের, জাযাকুমুল্লাহ খায়ের। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে যারা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন, যাবার বেলা আবারও আপনাদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি, আর আমাদের পক্ষ থেকে আমরা হুজুরের শুকরিয়া আদায় করছি যে আপনাদের গুরুত্বপূর্ণ প্রশ্নের আলোকে হুজুর কষ্ট করে মানে এখানে উপস্থিত হয়ে লাইভ আপনাদের আনসার দিয়ে যাচ্ছেন। আল্লাহ আকবার। আল্লাহ যেন হজরতকে এর উত্তম বদলা দান করেন, আর কন্টিনিউ যেন আলোর দিশারিতে উপস্থিত হয়ে আমাদের সবাইকে যেন কোরআন এবং হাদিসের নূর দিয়ে আমাদেরকে যেন আলোকিত করেন। যারা আমাদের সাথে আছেন আপনাদের সবার জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আপনাদের সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনা আমরা করছি। একটি দোয়ার মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। Glory to Allah, subhanallah, glory to Allah, exist to Allah, alhamdulillah.